আইসক্রিম খেতে মন চাচ্ছে। অ্যাকচুয়ালি গাইস আমি ডায়েট করতেছি, তো সকালে জাস্ট ইলিশ মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়েছি, তিন চারটা আম খেয়েছি, না খেলে আমার ডায়েট হয় না। অ্যাকচুয়ালি আমার ডায়েট চার্টটা এভাবেই দিছে। ও আচ্ছা, তোর কি রিয়ার ইচ্ছে? এটা তো অনেকদিন লকডাউনে বাসার মধ্যে বসেছিলাম, এখন একটু বাইরে বেরোতে হবে ফ্যামিলি নিয়ে, অনেকদিন মার্কেটে যাই না, মনে হচ্ছে আমি রেগুলার মার্কেটে যাই। যাই হোক গাইস, ঈদ মানে পরশুদিন, তো ভাবলাম যে একটু পরিবারের সাথে একটু হালকা পাতলা শপিং করি, তো এই জন্য আজকের ব্লগটা, একটা ডেলি ব্লগ হবে। তবে যদি আপনারা এরকম ডেলি ব্লগ চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ডেলি ব্লগ চাই। সো আর দেরি করবো না, কথা বলবো না, ফ্যামিলির সাথে এখন বাইরে বের হবো। সো ব্লগটা শুরু করার আগে একটা কথা বলছি, ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা কিন্তু একদমই ফ্রি, অ্যান্ড অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন যে ডেলি ব্লগ চাই। সো চলুন ব্লগটা শুরু করি। তো আমাদের এখানে প্রায় ছোটোখাটো হাট লেগে গেছে, সবাই গরু কিনছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা ছাগলও আছে। বাহ, চলুন আমরা যেতে থাকি। বাইরে হচ্ছে আর একটা গরু নামাচ্ছে। আম্মু কতদিন পর আসলো? মানে লকডাউনের পরে, বের হওয়ার পরে বলতেছে অনেক দিন পরে আসলাম। জেসি কয় মাস পর আসলে? দুই মাস। আম্মু নে চার মাস? না তার বেশি। ও গড, পরশুদিন ঈদ এবং এখনো ঢাকায় এত মানুষ, এই জায়গাটাতে এসে এখানে এরকম ভাবে ছবি না তুললে ভালোই লাগে না। দেখি কিছু পছন্দ হয় কিনা, কাজ কিছুই পছন্দ হচ্ছে না আমাদের, সব মনে হচ্ছে পুরানো পুরানো মডেল, পুরানো কালেকশন। 3 hours later আমার খুব আইসক্রিম খেতে মন চাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আইসক্রিম অত পছন্দ করি না, কিন্তু কেন যদি লোভ লাগতেছে অনেক, মনে হচ্ছে যে একটা খাই, একটা খাই। তুই কি খাবি জেসি? জেসি খাবে না, কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে একটা খাই, চলেন কি আছে। অনেক ডায়েট চলতেছে আমার, তো আমি এগুলো খাই না মানে আসলে। সকালে জাস্ট ইলিশ মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়েছি, তিন চারটা আম খেয়েছি, আর দুপুরবেলার দিকে যেন কি খেলাম, কফিও খাইছি, আর কি খাইলাম, এই তো ডায়েট করছি। তো এখন আইসক্রিম খাবো, দেন উপরে যে দেখি পাস্তা খাবো, না শর্মা শর্মা খাবো, লাচ ছোলা ভাতুরি, এগুলো না খেলে আমার ডায়েট হয় না। অ্যাকচুয়ালি আমার ডায়েট চার্টে এভাবেই দিছে। এই তুই বডি গেম করতেছিস? আমি হচ্ছে বডি না, ওয়েট গেইন না, আমি ওয়েট লস করতেছি। এগুলো না তুই গেম করতেছিস? না না না, এগুলো আপনারা যদি খান, এগুলো খেলে অ্যাকচুয়ালি আপনারা ওয়েট লস করবেন, সো আমার এই ডায়েট চার্টটা ফলো করুন। তারপর
সব থেকে বড় কথা আপনাদেরকে বলি, মানে দেড় থেকে দুই ঘন্টা ধরে ঘুরতেছি, এর কিছুই পছন্দ হচ্ছে না, কিছুই পছন্দ হচ্ছে না। ও মানে কি ভাইয়া যখন আসছি তো চলো একটু চলো তাহলে আমরা ঘুরেই আসি, তাই চলো। মানে পুরো মার্কেট খালি থাকলে ফুড কোর্ট কোনোদিন খালি থাকবে না। সব থেকে বড় কথাটা ক্লোজ, জেসির রিঅ্যাকশনটা দেখ, এটা অফ, এটা করোনার পরে আর খোলা হয়নি, আমি এসে শুনে গেছি মাত্র। তো তোর কেমন লাগতেছে তুই বল, তোর কপাল কেমন? অনেক ভালো। লাভ দেবে এখান থেকে? পাগল তো তুই, তো উঠতে পারলি না, যাইতে পারলি না, লাভ দেব আমি? তো তোর কি কিছু পছন্দ হচ্ছে না, কিছু তো একটা কিন। পছন্দই হচ্ছে না, তাই কি কিনবো? আর কেমন খুঁজতেছে কিন্তু সবই কম। আচ্ছা তোর কি নেওয়ার ইচ্ছে এবার এবার ইসেতে ঈদেতে? কি বলবো, আর কি একটা ডায়মন্ডের ড্রেস নিয়ে আসছো। একটা কি, একটা ডায়মন্ডের ড্রেস? ডায়মন্ডের ড্রেস? হ্যাঁ মানে ড্রেস থাকবে, যে পালস গুলো বসানো থাকে না ওগুলো জাস্ট ডায়মন্ডের হবে। ওরে রে, তারপর ভাবতেছি যে একটা নেকলেস তো নিব, কিন্তু পছন্দ হচ্ছে না। কি নেকলেস দিবি? ডায়মন্ডের। এগুলো টাকাটা পে করবে কে? টাকা পে করবে তুই? ওরে রে, আমার টাকা কি গাছে ধরে যে চিরে চিরে আমি তোকে মানে ওই পেমেন্ট করে দিব? ফার্স্ট অফ অল টাকা গাছে ধরে না, তো টাকা মানি ব্যাগে থেকে সেখান থেকে, মানি ব্যাগে না থেকে তাহলে গাছ থেকে। ওকে সো এখন আমরা কি করব বল? এখন কিছু খাবি? কি খাবো? কিছু খাইতে মন চাচ্ছে তোর? কিছু কোন ড্রেস পছন্দ হচ্ছে না, কিছু খাবি না, তারপরে তো ট্যাঙ্গো না টেঙ্গিল্যান্ড বন্ধ, টঙ্গিল্যান্ড টঙ্গিল্যান্ড। এখন কি করবি বল? জানি না এখন গাইস, বিটিএস এর জিনিসপত্র কিনতে গেলাম, সেখানেও সেগুলো নেই। বিটিএস এর জিনিসপত্র? এই যে তিন তলায় গেলাম না। ও ওকে, সো এখন আমরা কি করব, কিছু খাইলে খা, খেয়ে দেন আমরা বের হই। ওকে কি খাবে? খাইলে শর্মা খাই, কেন না শর্মাকে অনেক মিস করি। শর্মা খাবে? ওকে চল। সো ইভজন এখন আমরা ফুড কোর্টে আসছি, তো আপনাদেরকে একটা কথা বলি, এই বার্গারটা মানে ডাবল চিজ বার্গার, এই বার্গারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন আমি যখন অনেক ছোট ছিলাম, আমি যখন ক্লাস 2 তে পড়ি, তুই যখন ক্লাস 2 তে পড়িস এক্স্যাক্টলি, এন্ড কলেজে পড়িস, আমি হচ্ছে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ হ্যাঁ আম্মু, রাইট, বাবা বিদেশ থেকে, তখন বাবা দেশের বাইরে থেকে আসছিল, তো ওই টাইমে আসার পরে আমরা হচ্ছে এখানে এই বার্গারটা অর্ডার দিয়েছিলাম, এবং বার্গারটার টেস্টটা কেমন ছিল আম্মু আগে বলো, যদি ওইটাই হয়ে থাকে, আমি জানি না ওইটা অ্যাকচুয়ালি আসে কিনা, টেস্টটা কেমন ছিল? আমি ভাবতেছি আমি এটা অর্ডার করব আজকে, দেখবো যে ওই টেস্টটা পাই কিনা। জিসি তুই অর্ডার করতেছিস কি? ও শর্মা অর্ডার করছে, আর আম্মু হচ্ছে একটা প্লেট আর অর্ডার করবো, রাইট? ওকে সো চলুন দেখি কি হয়, কি হয় মানে খাবারটা কেমন হয়। কথাটা হচ্ছে যে আম্মুর ফ্রাইড চিকেনের প্লেট চলে আসছে, মানে প্লেটার চলে আসছে, এবং জেসির শর্মাও চলে আসছে, কিন্তু আমার
ওই বার্গারটা, এই যে আমি আপনাদেরকে দেখাই ওই বার্গারটা আসে নাই, কখন আসবে? এটা এটা আমার অনেক ফেভারিট ছিল 2000 কত কি করে ফেলছে আগে, বানটা অনেক মোটা তো আগে অনেক মজা ছিল তোর 2016-17 দিকে অনেক মজা ছিল, এখন বড় হতে হতে খাবারের টেস্ট সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি তুমি শুরু করো, সমস্যা নেই, আবার খাবার আসলে পরে আমি খাবো। খাচ্ছি দুই টাকায় থাক, আবার খাবার আসবে, আমি অল্প একটু দিয়ে দাও না, আম্মু দিবা না, আম্মু দিবা না, আম্মু আমাকে দিবা না, মজা দশে কত দিবি? আমি বলছি হাতে স্যানিটাইজার নিছিলি, তুই যে ধরাটা খেয়ে গেলি, এখন আমি এটা খাবো, বাট খাওয়ার আগে আমি একটা ডিম নেব, তারপরে খাইছি, চলুন একটা ডিম নিয়ে ফিরে আসছি, ছোট্ট একটি বিরতি। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি এটা খাবো, আমার আসলে খুব ডায়েট হচ্ছে তো, তো ডায়েটের লিস্টের মধ্যে আমাকে বলছে যে আপনি বিকালবেলার দিকে একটা এরকম সাইজের একটা যদি বার্গার খান তাহলে আপনার ওয়েট মানে লস খুব ইজিলি হবে, মানে এরকম করে যদি গেম হবে বেশি লস হবে, মানে গেইনই হবে না, আপনি যদি এরকম মানে বিকালের দিকে যদি এরকম একটা বার্গার খান। তো একে তো আমি এখন 84 কেজি, তো মনে হয় এটা খাওয়ার পর আমি 84, ও মাই গড, দুই মন, দুই মন চার কেজি, আমি ভাবতেছি যে এই যেহেতু ডায়েট করছি ঠিকঠাক মতো, এটা খাওয়ার পর আমি নিশ্চিত 75 কেজি হয়ে যাব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা তো দেখতেছেন এটা সাইজ অ্যাকচুয়ালি কত, ওয়েট 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 গাইস, দেখতেছেন তো এটা সাইজ অ্যাকচুয়ালি কতটুকু, দেখি আমার মুখের মধ্যে আমি আগাইতে পারি, দেখি সেই টেস্টটা পাই কি আমার মুখে, কি পুরোটা যাবে নাকি যাবে, তুই খা দ্রুত তারপর আমিও খাবো। ও হট, ও হো গরম, ও হো হ্যাঁ, ও হো কি, ও হো ওরে গরু, কেমন টেস্ট অমনি গাইস আপনাদের দেখাই, আমি দশের মধ্যে মানে এত জঘন্য একটা বার্গার খাইছি, মানে দশের মধ্যে হচ্ছে চারও দেবো না, দুই দুই দুই, সত্যি আমি খেয়ে দেখি একটু, এটা তো অনেক মজা ছিল তাই না, কি 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 বল তো, জেসি অনেক ভালো মেয়ে, না বল 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 বল, জেসি অনেক ভালো মেয়ে, জেসি অনেক ভালো মেয়ে, ইরে রে চালাই ফেলছে, আচ্ছা ই কেমন টেস্ট, কেমন আমার কাছে মনে হচ্ছে আমি লেটুসটা দেখাইছি,
লেটস ফর দা টমেটো মানে কি বলবো চিজ একদমই নেই ডাবল চিজ এর থেকে কুদুসের বাগাটা বেটার ছিল না কুদুসের বাগাটা হচ্ছে বেস্ট লাগছে আমার কাছে ইসরে খুবই বাজে আমি একদম ঠকলাম আমি খুবই ঠকছি খুবই ঠকছি আমার একটু ভালো লাগে না আমু তোমার খাবারটা কেমন ঘুরতে ঘুরতে পুরো পাগল হয়ে যাইতেছি একটা জিনিস পছন্দ হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে কি যে আমরা বসুন্ধরাতে কেনাকাটা করাতে খাইতে আসছি আমরা যা খাইলাম হয়েই যাচ্ছি বাট কেনাকাটা করতে পারছি বিকজ আমাদের কিছুই পছন্দ হচ্ছে না নাথিং এখন রাত হয়ে গেছে আম্মু বলছে বাসে চলে যেতে আমাদের আর কিছু পছন্দ হবে না আম্মু ফেড আপ খেয়ে গেছে তোর কি মতামত বল বলার কিছুই নেই কি বলবো ভাবতেছি যে একটা শাড়ি কিনে নিয়ে চলে যাই দিকে শাড়ি ট্রাস্ট মি আমি প্রচন্ড ফেড আপ আমার কিচ্ছু পছন্দ নেই না একটা পাঞ্জাবি একটা গেঞ্জি পছন্দ হয়েছিল ছবি দিয়ে দিব দেখছেন কতটা টাইট লাগতেছে দেখতে ও গড যাই হোক অনেক ফ্রেড আপ সো কি করা যায় বাসায় চলে যাবো এখন হচ্ছে জেসি মিনিসো থেকে একটা চিরুনি পছন্দ করছে সো ওইখান থেকেই আর আমার একটা জিনিস পছন্দ হয়েছিল বাট ওইটা আসলে ইম্পর্টেন্ট না মানে আসলে আমার লাগবে না ওই জিনিসটা তাও দেখি মানে কিছু না নিয়ে আসি কিছু তো একটু নিয়ে যাই যেহেতু আসছি আমি কি পছন্দ করছি বলি এই যে স্ক্রাব আছে না এই যে জাস্ট মুখে যে ঈদে ঘষে চলেন ওইটা নিয়ে অ্যাটলিস্ট কিছু তো নিয়ে বেরোবো না ওইটা হয়েছিল ওইটা হচ্ছে হয়েছিল মাস্ক পরে থাকি তো দেখ তো আমার আমি মনে হচ্ছে মাস্ক পরে থাকি না তোর মুখে তো ছোট তুই চল সো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ফাইনালি একটা শার্ট আমার পছন্দ হয়েছে যেটা আমি এই সাইডে দিয়ে দিলাম না না দেখাবো না দেখাবো না সরি 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 দেখাবো না ঈদের ড্রেস কেন দেখাবো সো আমার পছন্দ হয়েছে সো ওইটাই কিনতেছি না জেসি এখনো পছন্দ চুজই করতেছে তুই তো পাইলি না না তুই কি পাইছিস এখন পর্যন্ত পাইনি সো এই আর করার অ্যাটলিস্ট আমি তো কিনতে পারছি ও তোকে বয়স্ক বয়স্ক লাগে এমনিতে তো তোকে বুড়ি বুড়ি লাগে সো আমার একটা জিনিস পছন্দ আমি কিনতে পারছি জেসি কিছু কিনতে পারবো এখন হচ্ছে আমরা যাবো মিনিসোতে এবং জেসির ওই চিরুনি কিনে আমরা বাসায় যাবো চলো জেসি হচ্ছে এই ব্রাশের কথা বলতেছিল সে এই ব্রাশগুলো নিবে ওকে সোনিক তুমি কি কি নিলে অবশ্যই হ্যান্ড ক্রিম দুইটা নিছি স্ট্রবেরি ফ্লেভার আর পাইনাপল একটা তো একটা আর একটা হেয়ার ব্রাশ আর একটা ওকে কিন্তু আমি যেটা চুজ করছিলাম ওইটা একটু দেখলাম ওইটা যে কি ওইটা নিলে আমার মুখে ব্রণ চলে যাবে এগুলো অনেক কিউট রাইট দিস ইজ সো কিউট হ্যান্ড টাওয়েল সো আমাদের কেনাকাটা শেষ রাইট সো আমরা আমার শপিং একটু হইলো জেসির একটু শপিং হইলো সো জেসি তুই খুশি তোর জিনিসগুলো কিনে তো আজকে ব্লগটা এই পর্যন্তই তো এরকম যদি ডেলি ডেলি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশন এইটা জাস্ট ডেলি ব্লগ তো এমনই হবে রাইট সো আপনারা যদি ডেলি ব্লগ আরও দেখতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি এভরিডে একটা করে ব্লগ আপলোড করবো
promise. আমি সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করা ট্রাই করি। সো গাইস সবাই কমেন্ট সেকশনে জানাবেন যে ডেইলি ব্লগ দেখতে চাই, ওকে? সো আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই। অবশ্যই ঈদের আগের দিন আবার দেখা হচ্ছে, না সরি ঈদের দিন দেখা হচ্ছে, ঈদের দিন।